আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্ল্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় চারের 4.4-এর চতুর্থ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের 4.4-এর 25 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x+2, এক্স স্কোয়ার -1 এবং এক্স স্কোয়ার প্লাস x-2। এবং এখানে কি বলা আছে, আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সমাধান করলে আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। তাহলে এখন আমরা তিনটি বীজগণিত রাশিকে আমরা আলাদা আলাদা ভাবে কি করবো, উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে দেখো, আমরা এখানে লিখেছি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 3x+2। এখানে আমরা কি করবো, মিডল টার্ম ফ্যাক্টর করবো। এবং মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয়, এর আগের পর্বগুলোতে আমি তোমাদের দেখিয়েছি। অর্থাৎ এখানে আমরা কি করবো, এক্স স্কোয়ারের সাংখ্যিক সহগ এখানে কিছু নাই, মানে কি আছে, ওয়ান আছে। এই ওয়ানের সাথে আমরা কি করবো, শেষের পদটার সাথে গুণ দিব। অর্থাৎ টু এর সাথে ওয়ান গুণ দিলে কত হয়, টু। এখন টু কে আমরা এমন ভাবে ভাঙবো দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা কি পাবো, মাঝের পদটি পাবো। তাহলে দুই কে যদি আমরা এভাবে ভাঙি, 2 × 1 = 2, অর্থাৎ দুইয়ের সাথে এক যোগ করলে কি হয়, 3 হয়। তাহলে এখানে যেহেতু মাঝখানে 3 এর সাথে কি দেখতে পাচ্ছি, 1 আছে, তাহলে আমরা কি করবো, 2 এর সাথে 1 গুণ দিব, আবার 1 এর সাথে 1 গুণ দিব। অর্থাৎ আমরা এভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 2x+x+ হচ্ছে 2। এখন আমরা প্রথম দুইটি পদ থেকে কি করবো, x কমন নিতে পারি। x যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, x+2। তারপর হচ্ছে প্লাস, বাকি দুটি পদ থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে x+2। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে আমরা কি নিতে পারছি, x+2 কমন নিতে পারছি। তার মানে আমরা এখানে x+2 কমন নিলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, x+1। তারপরে দেখো দ্বিতীয় রাশি, এখানে দেওয়া আছে কি x²-1। তাহলে x²-1 কে কি লেখা যায়, আমরা দ্বিতীয় লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি x²-1 কে লেখা যায় 1² হিসেবে। এখন এই x কে যদি আমরা a ধরি এবং 1 কে যদি b ধরি, তার মানে এটাকে আমরা a²-b² সূত্র হিসেবে ঢালতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি a+b (a-b) আকারে। তাহলে আমরা দেখো এভাবে লিখেছি যে x+1 (x-1). তারপর দেখো তৃতীয় রাশি দেওয়া আছে x²+x-2। তাহলে এখানেও আমরা দুইকে যদি এমন ভাবে ভাঙবো, এখানে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা কি পাচ্ছি, 2 × 1 = 2। অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো কত, 1 পাবো। অর্থাৎ এখানে যেহেতু x আছে, তার মানে আমরা এভাবে সাজাবো যে দ্বিতীয় লাইনে লিখবো x²+2x-x-2। তার মানে 2x থেকে 1টা x চলে গেলে কি হয়, x পাওয়া যায়। তার মানে এখন আমরা তৃতীয় লাইনে এসে এখন আমরা কি করব, প্রথম দুইটি পদ থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে x+2। তারপর আবার বাকি দুইটি পদ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু দুইটা পদের শুরুতে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে আমরা -1 কমন নিব, 1 কমন নিলে কি হবে, অবশ্যই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যদি -1 কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে x-2। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে আমরা কি নিতে পারছি, x+2 কমন নিতে পারছি। তার মানে x+2 আর বাকি থাকে কি, x-1। তার মানে আমরা গুণাকারে লিখবো x+2 × x-1। সুতরাং আমাদের নির্ণয় লসাগু কি হবে, আমরা দেখতে পাচ্ছি তিনটি রাশির ক্ষেত্রে আমরা এখানে কি কমন পাচ্ছি, দেখো x+2 কমন পাচ্ছি, সরি এখানে আমাদের দেখো, আমাদের যেহেতু এখানে আমরা গসাগু না, আমরা এখানে লসাগু করছি, তার মানে এখানে আমাদের কি করতে হবে, কমন এবং আনকমন সবই নিতে হবে। অর্থাৎ যেটা কমন যাবে না সেটা আমাদের নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি x+2 প্রথম রাশি এবং তৃতীয় রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই। তাহলে এখানে আমরা কি করবো, x+2 নিব। তারপরে আবার দেখতে পাচ্ছি প্রথম রাশিতে x+1 আছে, দ্বিতীয় রাশিতেও x+1 আছে কিন্তু তৃতীয় রাশিতে নাই। তাহলে আমরা x+1 নিব, অর্থাৎ দুইটা x+1 থেকে একটা x+1 কমন নিব। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে x-1, তৃতীয় রাশিতেও x-1 আছে কিন্তু প্রথম রাশিতে নাই। তাহলে এখানে আমরা দুইটা x-1 থেকে একটা x-1 কমন নিব। তাহলে এখন আমরা ফাইনালি কি লিখতে পারি, দেখো নির্ণয় লসাগু সমান আমরা লিখবো x+2 × x+1 × x-1। এখানে x+1 × x-1 কে আমরা a²-b² সূত্র হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি x²-1 হিসেবে এবং তার সাথে ইন্টু আকারে আমরা কি লিখবো, x+2, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো 26 নম্বরে দেওয়া আছে x²-4, x²+4x+4 এবং x³-8। তাহলে সমাধান করলে আমরা লিখবো প্রথম রাশি x²-4 কে কি লেখা যায়, x²-2² হিসেবে লেখা যায়। এবং এখানে x কে যদি a ধরি এবং 2 কে যদি b ধরি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা a+b (a-b) আকারে লিখতে পারি। অর্থাৎ x+2 × x-2। তারপর দেখো দ্বিতীয় রাশি কি দেওয়া আছে,
x স্কয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, অর্থাৎ 4 কে আমরা এমন ভাবে ভাঙবো দুটি সংখ্যায় যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা মাঝের পদটি পাবো, অর্থাৎ 4x পাবো। তাহলে এখানে দেখো আমরা 2 দুগুণে 4, অর্থাৎ আমরা 2 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 4 পাচ্ছি, এবং যেহেতু 4 এর সাথে x আছে তার মানে এখানে আমরা 2 এর সাথে x গুণকের লিখবো। অর্থাৎ দেখো আমরা দ্বিতীয় লাইনে এভাবে লিখেছি x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4, এবং তারপর লাইনে এখন আমরা কি করব, প্রথম দুটি পদ থেকে যদি x কমন নেই তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর লিখব x প্লাস 2, তারপর হচ্ছে প্লাস, বাকি দুটি পদ থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতর লিখব হচ্ছে x প্লাস 2। তার মানে এখানে আবার দেখতে পাচ্ছি আমরা এই দুটি পদ থেকে কি নেওয়া যাচ্ছে, x প্লাস 2 কমন নেওয়া যাচ্ছে। তাহলে x প্লাস 2 যদি কমন নেই তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর লিখব কি x প্লাস 2। তারপর আমরা তৃতীয় রাশি দেখো কি দেওয়া আছে, x কিউব মাইনাস 8, তাহলে x কিউব মাইনাস 8 কে কি লেখা যায়, x কিউব মাইনাস 8 কে লেখা যায় 2 হোল কিউব হিসেবে। তাহলে এখন আমরা x কে যদি a ধরি এবং 2 কে যদি b ধরি তার মানে এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকীয় সূত্রে ফেলতে পারবো, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। সুতরাং আমাদের নির্ণয় লসাগু কি হবে, কমন এবং আনকমন সব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে x প্লাস 2, দ্বিতীয় রাশিতেও x প্লাস 2 আছে, তার মানে দুটো x প্লাস 2 থেকে একটা x প্লাস 2 নিলাম। তারপর আবার দেখতে পাচ্ছি প্রথম রাশিতে x মাইনাস 2 এবং দ্বিতীয় রাশিতে x মাইনাস 2 নাই, কিন্তু তৃতীয় রাশিতে আবার x মাইনাস 2 আছে, অর্থাৎ দুটো x মাইনাস 2 থেকে একটা x মাইনাস 2 লিখবো। আবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে একটা x প্লাস 2 এবং তৃতীয় রাশিতে প্রথম রাশি তো x প্লাস 2 নাই, দ্বিতীয় রাশি তো নাই, তাহলে যেহেতু এটা কমন যাচ্ছে যাচ্ছে না সেটাও আমরা নিব। অর্থাৎ আমরা কি বলেছি, লসাগুর ক্ষেত্রে আমাদের কমন আর কমন সবই নিতে হবে, অর্থাৎ এই x প্লাস 2 আমরা লিখবো। তারপর আর কি আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আনকমন হিসেবে আর কি আছে, x স্কয়ার প্লাস 2 x প্লাস 4, তাহলে এটাকে ইনটু আগে লিখবো, অর্থাৎ আমরা নির্ণয় লসাগু লিখবো x প্লাস 2 ইনটু x প্লাস 2 ইনটু x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2 x প্লাস 4। এখন আবার দেখতে পাচ্ছি x প্লাস 2 x মাইনাস 2, এটাকে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমরা এভাবে লিখবো। বা তোমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, এখানে দেখো x প্লাস 2 x প্লাস 2 এটাকে কি লেখা যায়, x প্লাস 2 হোল স্কোয়ার হিসেবে লেখা যায়। এর জন্য দেখো আমরা কি লিখেছি, x প্লাস 2 হোল স্কোয়ার, তারপরে x মাইনাস 2 ইনটু x স্কোয়ার প্লাস 2 x প্লাস 4 কে কি লেখা যায়, উৎপাদ a কিউব মাইনাস b কিউব এই সূত্রে ফেলা যায়, অর্থাৎ আমরা লিখব x কিউব মাইনাস a। তাহলে এখানে আমরা সরাসরি সূত্র বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের নির্ণয় লসাগু কত হলো, x প্লাস 2 হোল স্কোয়ার ইনটু x কিউব মাইনাস a, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর দেখো 27 নম্বর অঙ্ক দেওয়া আছে, 6 x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, এটা হচ্ছে প্রথম রাশি, অর্থাৎ এখানে আমরা প্রথম রাশি দিয়ে এটা লিখবো 6 x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে লিখবো, দেখো এখানে আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর আমরা কিভাবে করব, x স্কোয়ার এখানে সাংখ্যিক সংখ্যা দেওয়া আছে 6 এবং শেষের পদটি দেওয়া আছে 1, তাহলে 6 এর সাথে 1 গুণ দিলে পাচ্ছি কত, 6, অর্থাৎ 6 থেকে 6। এখন 6 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমরা মাঝের পদটি পাই, অর্থাৎ 3 দুগুণে 6, তাহলে এখন 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা মাঝের পদটি পাচ্ছি। এখানে যেহেতু মাঝখানে কি দেওয়া আছে মাইনাস x, অর্থাৎ যেহেতু এখানে 1 এর সাথে x গুণাকারে আছে তা আমরা এখানে আমরা কি করব, 3 এর সাথে x গুণ দিব, আবার 2 এর সাথে x গুণাকারে লিখব, অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা এভাবে লিখব 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। তারপর এখন আমরা দুটি পদ থেকে, প্রথম দুটি পদ থেকে যদি 3x কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো 2x মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস, বাকি দুটি পদ থেকে যদি 1 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো 2x মাইনাস 1। তাহলে আমরা ফাইনালি সর্বশেষ লাইনে আমরা কি লিখবো, আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুটি পদ থেকে আমরা 2x মাইনাস 1 কমন নিতে পারি তাহলে 2x মাইনাস 1 লিখে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে 3x প্লাস 1। তাহলে এখানে আমরা প্রথম রাশি পাচ্ছি কি 2x মাইনাস 1 ইনটু 3x প্লাস 1। তারপর দ্বিতীয় রাশি দেওয়া আছে কি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2, এখানেও আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব, অর্থাৎ এখানে আমরা কি করব, আমরা এখানে প্রথম পদ এবং শেষ পদের সাংখ্যিক সহগ এখানে আমরা একসাথে গুণ দিব, অর্থাৎ x স্কয়ার এর সাংখ্যিক সহগ কত 3 এবং এখানে শেষ পদটা দেওয়া আছে 2, তাহলে 3 এর সাথে 2 গুণ দিলে পাচ্ছি 6, অর্থাৎ 3 দুগুণে 6, তাহলে এখানে 6 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমরা এখানে মাঝখানে কি পাই 7 এর মাঝখানে পদটা, অর্থাৎ 7x পাই। তাহলে এখানে আমরা যদি 6 কে ভাঙি, যেমন 6 একে 6, অর্থাৎ 6 এর সাথে 1 যোগ দিলে কি হয় 7 হয়, এই জন্য দেখো আমরা দ্বিতীয় লাইনে লিখেছি এইভাবে যে 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2। তাহলে এখন আমরা তৃতীয় লাইনে এসে কি করব, প্রথম দুইটি পদ থেকে আমরা যদি 3x কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখব x প্লাস 2, তারপর হচ্ছে প্লাস, বাকি দুইটি পদ থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখব হচ্ছে x প্লাস 2।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি দুইটি পদ থেকে কি কমন নেওয়া যায়, এক্স প্লাস টু কমন নেওয়া যায়। তাহলে যদি এক্স প্লাস টু কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে 3x + 1। তারপর দেখো তৃতীয় রাশিতে কি দেওয়া আছে, 2x² + 3x - 2। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে এখানে এক্স স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে 2 এবং শেষ পদটি হচ্ছে কি 2, তার মানে এখানে 2 এর সাথে 2 গুণ দিলে হয় 4। এখন 4 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমরা মাঝখানের পদটি পাই অর্থাৎ 3x পাই। তাহলে 4 একে 4 অর্থাৎ 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 3x পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা 2x² + 4x - x - 2। তাহলে এখানে আমরা এখন কি করব, তৃতীয় লাইনে এসে আমরা প্রথম দুইটি পদ থেকে আমরা যদি 2x কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতর থাকবে হচ্ছে x + 2, এবং বাকি দুইটি পদ থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতর থাকবে হচ্ছে x + 2। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এ লাইনে আবার কি x + 2 কমন নেওয়া যায় দুইটি পদ থেকে, তাহলে x + 2 যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতর থাকবে কি 2x - 1। সুতরাং আমাদের নির্ণয়ের লসাগু হবে কি, এখানে কমন এবং আনকমন সব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে 2x - 1 আছে, তৃতীয় রাশিতে 2x - 1 আছে। তাহলে দুইটি 2x - 1 থেকে আমরা একটি 2x - 1 নিব। তারপর আবার দেখতে পাচ্ছি প্রথম রাশিতে 3x + 1, দ্বিতীয় রাশিতে 3x + 1। তাহলে দুইটি 3x + 1 থেকে একটি 3x + 1 লিখব। একই ভাবে আবার দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় রাশিতে x + 2 এবং তৃতীয় রাশিতে x + 2, তার মানে দুইটি x + 2 থেকে একটি x + 2 নিব, এবং এখানে সবগুলো গুণাকারে লিখলেই সেটা হবে আমাদের নির্ণয় লসাগু। সুতরাং আমাদের নির্ণয় লসাগু হচ্ছে 2x - 1 × 3x + 1 × x + 2। তারপর দেখো 28 নম্বর অঙ্কে দেওয়া আছে a³ + b³ + a+b² + b² হোল স্কয়ার এবং a² - ab + b² হোল স্কয়ার। তাহলে সমাধান করলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি বীজগণিত রাশি আছে। তাহলে এখানে প্রথম রাশি কি দেওয়া আছে, a³ + b³। তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্র আমরা কি জানি, a+b² - ab+b² এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা কি জানি দেওয়া আছে যে a+b³। তাহলে এখানে a+b³ এর সূত্র আমরা এখানে এটা সূত্র লিখলে হবে না, অর্থাৎ a³ + 3a² + 3ab² + b³। আমি কিন্তু এখানে এই সূত্রটা লিখি নাই, কারণ এখানে যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু আমরা কমন নিতে পারবো না। এই জন্য দেখো a+b³ কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা জানি যে a+b যেহেতু হোল কিউব, এখানে পাওয়ার যেহেতু 3 আছে, অর্থাৎ a+b কে আমরা তিনবার গুণাকার লিখতে পারি, অর্থাৎ a+b × a+b × a+b। তারপর দেখো তৃতীয় রাশি কি দেওয়া আছে, a² - b² হোল স্কয়ার। তাহলে a² - b² হোল স্কয়ার কি কি লেখা যায়, এখানে দেখো আমরা ভিতরে a² - b² কে এখানে আমরা সূত্রে ফেলতে পারি, অর্থাৎ a+b × a - b এখানে লিখতে পারি, এবং তার উপরে কি দেওয়া আছে, হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা এখন যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা প্রত্যেক পদের ক্ষেত্রে আলাদা ভাবে স্কয়ার দিব, অর্থাৎ a+b² × a - b² হোল স্কয়ার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি a+b² কে কি হিসেবে লেখা যায়, a+b × a - b আকারে লেখা যায়। আবার a-b² কে কিভাবে লেখা যায়, a-b × a - b আকারে লেখা যায়। তারপর দেখো চতুর্থ রাশি কি দেওয়া আছে, a² - ab + b² হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এটাকে যেহেতু পাওয়ার 2 আছে, তার মানে এটাকে আমরা দুইবার ভেঙে লিখতে পারি, অর্থাৎ a² - ab + b² × a² - ab + b² এখন আমরা কি করব, আমাদের নির্ণয় লসাগু কি হবে, দেখো এখানে আমরা কমন এবং আনকমন নিয়ে আমরা কি পাচ্ছি, দেখো a+b × a+b × a+b × a - b² × a² - ab + b² × a² - ab + b² তার মানে এখানে আমরা দেখো যেহেতু দুইটা a-b আকারে দেওয়া আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি গুণাকারে লিখলে a-b² আকারে লিখতে পারি, এবং তিনটা a+b কে আমরা যদি গুণাকারে লিখি তাহলে আমরা লিখতে পারি a+b³ আকারে, এবং a² - ab + b² এটাকে লিখতে পারি আমরা হোল স্কয়ার হিসেবে, অর্থাৎ a² - ab + b² হোল স্কয়ার। আশা করি তোমরা লসাগুর অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।